হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনজয় কুকিং। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি খুবই সুস্বাদু কই মাছের শুকনা ভুনা। যেমন সহজ খেতে ঠিক তেমনই মজার, দুপুরের লাঞ্চের জন্য তো বেস্ট একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। তাহলে চলুন দেখে নিই কই মাছের শুকনো ভুনাটা রেডি করতে কি কি লাগছে। ফ্রাইপ্যান নিয়ে নিয়েছি, ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে উঠলেই এর ভিতরে আমি কই মাছগুলো ভেজে নিব। মাছগুলোকে একটু এপিটোপিট লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। মাছগুলো আমি আগে হলুদ, লবণ এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি আর এক পাশে উল্টে দিচ্ছি। আর মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। ঠিক এইরকম ভাজা হলেই মাছগুলো উঠিয়ে নিতে হবে। এখন আমি মাছগুলো উঠিয়ে রাখছি। হয়ে গেছে। এখন এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা, এভাবে ছিঁড়ে দিয়ে এক দুই মিনিট ভেজে নিব। পেঁয়াজটা জাস্ট একটু হালকা কালার আসলেই এর ভিতরে আমি মশলা দিয়ে দিব। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা, মরিচের গুঁড়া নিয়েছি 1 টেবিল স্পুন, আর হলুদের গুঁড়া নিয়েছি 1 টিস্পুন, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন জিরার গুঁড়া। এই মশলাগুলো আমি এখন খুব ভালোভাবে ভুনে নিব। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে শুকনো মশলাগুলো খুব ভালোভাবে ভুনা যায়। এখন আমি এই মশলাটা 2-3 মিনিট খুব ভালোভাবে ভুনে নিব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভুনা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এই মশলার সাথে আমি 1-2 মিনিট একটু কষিয়ে নিব। আমি সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি যাতে এই মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢুকতে পারে। আর অবশ্যই জলটা একটু বুঝে দিতে হবে, যতটুকু জল দিবেন, যাতে মাছটা শুকনো যদি করতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা কম দিতে হবে, আর মাছটা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে আপনার এখানে ঝোল বাড়িয়ে দিবেন। তো আমি মাছটা আজকে শুকনো ভুনা করবো, এই জন্য জলটা কম দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টমেটো পিউরি, ভরা ভরা, ফ্রোজেন আসলে এটা, তো এখানে 1 টেবিল স্পুনই হয়। আপনারা যদি ফ্রোজেন টমেটো পিউরি না থাকে আপনাদের কাছে, তাহলে আপনারা একটা টমেটো পেস্ট করে এর ভিতরে দিয়ে দিবেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব, তারপরে ঢাকনা দিয়ে আমি এটাকে 5 মিনিট রান্না করব মিডিয়াম টু লো হিটে। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন উপর থেকে তেল ভেসে উঠেছে আর খুব ভালোভাবে মাছটা রান্না হয়ে গেছে। এখন আমি মাছটা একটু শুকনো শুকনো করে রান্না করব, এই জন্য চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে 1-2 মিনিট আমি এটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। গরম গরম সাদা ভাতের সাথে এই কই মাছের তরকারিটা খেতে যে কি অসাধারণ,
একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করবেন আর জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।